দল বিরোধী কাজের জন্য এবং পুর নির্বাচনে পুরাতন মালদার পুরসভা এলাকায় গোজ প্রার্থী দেওয়ার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করল জেলা বিজেপি নেতৃত্ব। সোমবার রাতে একটি সাংবাদিক বৈঠক থেকে দলের দুই নেতাকে বহিষ্কার করার কথা জানিয়ে দিয়েছেন উত্তর মালদার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত। পুরাতন মালদা পুরসভার চার নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা ওই ওয়ার্ডের বিজেপি নেতা সুজিত বসুকে বহিষ্কার করেছে দল। পাশাপাশি পুরাতন মালদা শহরের বিজেপি সম্পাদক গৌতম মণ্ডলকেও বহিষ্কার করেছে দল। গৌতম মণ্ডলের স্ত্রী মধুশ্রী মণ্ডল নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, 2022 সালে পুর ভোটের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এরপরে কিছুটা হলেও প্রার্থী পছন্দ না হওয়ায় অনেকেই প্রার্থীদের বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে নির্দলদের নির্বাচন থেকে সরে আসার জন্য আবেদন করেন, সেই মতো সময়ও দেওয়া হয়। কিন্তু তারপরেও সরে না আসায় পুরাতন মালদার দুই বিজেপি নেতাকে বহিষ্কার করা হয় দলের পক্ষ থেকে। উত্তর মালদার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত সাংবাদিক বৈঠকে জানান, দল থেকে বিরোধী কাজের জন্য পুরাতন মালদা শহরে বিজেপির সম্পাদক গৌতম মণ্ডল ও সংশ্লিষ্ট পুরসভার চার নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা ওই ওয়ার্ডের বিজেপি নেতা সুজিত বসুকে বহিষ্কার করা হয়েছে। চার নম্বর ওয়ার্ডের আমাদের যিনি শক্তিকেন্দ্র প্রমুখ ছিলেন সুজিত বোস, সেই সুজিত বোসকে এবং আমাদের যিনি নগর মণ্ডলের সম্পাদক ছিলেন গৌতম মণ্ডল 18 নম্বরের, এই দুজনকে আজকে বহিষ্কার করা হলো। তার মধ্যে চার নম্বরে সুজিত বোস, তাকে বহিষ্কার করা হয়েছে যে তিনি আমাদের যে দলীয় প্রার্থী সেখানে আছেন অনিল পোদ্দার, সেই অনিল পোদ্দারের বিরুদ্ধে তিনি নির্দল হিসাবে নমিনেশন দাখিল করেছেন এবং পরবর্তী দেখা যাচ্ছে তিনি দলের বিরুদ্ধে এবং প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন রকম দলীয় মানে অপপ্রচার চালাচ্ছে এবং দলের শৃঙ্খলা তাতে ভঙ্গ হয়েছে। গৌতম মণ্ডল 18 নম্বর ওয়ার্ডের, অর্থাৎ আমাদের যে 39 নম্বর নগর মণ্ডলের সম্পাদক ছিলেন উনি, তিনি আমাদের দলীয় প্রার্থী ঝুমা মণ্ডলের বিরুদ্ধে তাঁরই স্ত্রীকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন এবং দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার উনি করছেন। তাতে করে আমরা যে বিভিন্ন রিপোর্ট আমাদের কাছে আসলো সেগুলো নিয়ে আমরা জেলা কমিটি সেখানে বসা হয়েছিল, বসে আমরা রাজ্য কমিটির অনুমোদন সাপেক্ষে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হলো। তিনি কোনো রকম দলীয় কার্যকলাপে যুক্ত থাকতে পারবেন না, আর আমাদের দলীয় কর্মীদেরকে আমরা বলছি তাদের সঙ্গে কোনো রকম যুক্ত তো আপনারা থাকবেন না। ওনার স্ত্রী আমাদের দলীয় কেউ নন, সে ব্যাপারে আমাদের কোনো কথা ইয়ে নেই। বহিষ্কৃত নেতা গৌতম মণ্ডল জানান, এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি, এলাকার মানুষ আমার স্ত্রীকে সমর্থন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দাঁড় করিয়েছে। আমার কাছে কোনো খবর নেই যে দল আমাকে বহিষ্কার করেছে, কেউ ফোন মারফতও জানাইনি বা চিঠিপত্র আমার কাছে এসে পৌঁছায়নি। বলছি আপনার স্ত্রী তো নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। হ্যাঁ, বলছি আপনি বিজেপির সম্পাদক ছিলেন এই পুরাতন মামলা শহরের এবং তারপরেও আপনার স্ত্রী নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় আপনাকে বহিষ্কার করা হয়েছে, কী বলবেন? এখানে জনগণের বিজেপির যত এই ওয়ার্ডে যত বিজেপির কার্যকর্তারা আছে সেই কার্যকর্তারা মিলে কিন্তু আমার স্ত্রীকে প্রার্থী করেছে, আমার কাছে রিকোয়েস্ট করেছে, তার জন্য আমি প্রার্থী করেছি। দলের সিদ্ধান্তের বাইরে গেলে দল তো একজনকে অন্যজনকে প্রার্থী করেছে। এখানকার লোকাল যারা কার্যকর্তা যতজন বিজেপির নেতৃত্ব পর্যায়ে আছে তার 95% কার্যকর্তা মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রার্থীটা হয়েছে সেই প্রার্থী হলে পরে টিএমসি ওয়াক ওভার পেয়ে যাবে। সেই জন্য কার্যকর্তারা মিলে সিদ্ধান্ত নিলেন যে না, আমার মিসেসকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিলেন, আমার কাছে এসে তারা অনুরোধ করে শেষ পর্যন্ত তখন আমি গিয়ে আমার মিসেসকে নমিনেশন করাই। বিজেপিটাকে বাঁচিয়ে রাখার জন্যই করেছি এটা। বলছি যে বিজেপিকে বলেননি যে আপনারা আপনাদের কমিটি থেকে যে আপনার স্ত্রীকে প্রার্থী করা হবে না মধুশ্রীকে প্রার্থী করা হোক? দল যেটা নির্বাচন করেছে দলের কাছে বলা হয়েছিল প্রার্থী পরিবর্তনের জন্য, কিন্তু দল বললো যে প্রার্থী পরিবর্তন করা যাবে না। সেই জন্য তখন কার্যকর্তারা মিলে সিদ্ধান্ত নিল যে না, এখানে বিজেপিটাকে বাঁচিয়ে রাখতে গেলে এখানে নির্দল প্রার্থী দিতে হবে এবং নির্দল প্রার্থী এখানে জয়ী হবে। এদিকে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ জানিয়েছেন, বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলে জর্জরিত, এরা সারা বছর মানুষের পাশে থাকে না, এই দলে কেউ কাউকে মানে না, দলের ভিতরে গোষ্ঠী কন্দলে জর্জরিত, তাই এবার পুর নির্বাচনে ওদের হার নিশ্চিত। ভারতীয় জনতা পার্টি, তাদের তো আভ্যন্তরীণ ব্যাপার,
এই দলটা সারা বছর আমরা দেখিনি মানুষের পাশে থাকতে, মানুষের বিপদে আপদে পাশে থাকতে আমরা এই দলটাকে দেখিনি। কিন্তু দলটার ভিতরে একদম টপ টু একদম নিচ পর্যন্ত একদম গোষ্ঠী কন্দলে তারা জর্জরিত। আমি দেখুন রাজ্যতে দেখেছি আমরা যে সভাপতি আপনার বিরোধী দলের নেতাকে মানে না এবং বিরোধী দলের নেতা দিলীপবাবুকে মানে না। এখানটাও সেরকমই যে নিচের এখানকার যারা নগর মণ্ডল মণ্ডলের দায়িত্ব যারা রয়েছেন আরও যারা পদাধিকারী রয়েছেন কেউ কাউকে মানে না এখানটায়। টোটাল দলের ভিতরে একদম গোষ্ঠী কন্দলে জর্জরিত আর সারা বছরও তারা মানুষের পাশে থাকে না। এই দলের অস্তিত্ব বলতে কিছু নেই এখানটা আমি মনে করি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।